হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আমার হাজবেন্ড দুজনই আপনাদেরকে দেখাবো আজকে তান্দুরি চিকেন রেসিপি। তান্দুরি চিকেন সবাই বানাতে পারে, এক একজনের হাতের টেস্ট এক এক রকম আসে। তো আমাদের রেসিপিটি সবাই বাসায় ট্রাই করবে, ভালো লাগলে কমেন্ট করে জানাবে। তো শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে একটা চিকেন নিয়েছি। আমি কি কি উপকরণ ইউজ করব কতটুকু সেটার জন্য আমি 3টা স্পুন নিয়েছি। বাটার নিয়েছি 1 স্পুন, সাওয়ার ক্রিম নিয়েছি 1 স্পুন, ফুড কালার নিয়েছি 1 স্পুন, আদা 1 স্পুন, রসুন 1 স্পুন, ব্ল্যাক পেপার, অনিয়ন পেপার, অলবে চিজুনি যেটা একটু কালার আপনারা ইয়ের কালার দেখা যাচ্ছে ওটা হলো অলবে চিজুনি, সব ধরনের মশলা ওখানে। তো সব কিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি। বাটারটা আমি ওভেনে একটু গরম করে নিয়েছি, তাই এটা গলে আসছে, কিছু গলছে কিছু গোটা আছে, এটা অলরেডি মিক্স করার সাথে ইয়ে হয়ে যাবে, গলে যাবে। আপনারা চাইলে চুলাই গলাতে পারেন, অসুবিধা নেই। লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখন মিক্স করে নিচ্ছি। মিক্স করে এগুলোর সাথে সাথে আমি কুক করে ফেলবো। তো এখানে 1 স্পুন ফুড কালার নিয়ে নিয়েছি, একটা একটা করে এগুলো এইভাবে আমি মিক্স করব কালার। এখানে আমি কোনো তান্দুরি প্যাকেট কোনো মশলা ইউজ করিনি। এই তো সবগুলা রেডি। আমি ওভেন চালু করে দিয়েছি এর আগে হাই হিটে, অলরেডি ওভেন গরম হয়ে গেছে, এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। 30 মিনিট আমি কুক করবো হাই হিটে। তো 30 মিনিট পর ফিরে এলাম। এই তো রেডি তান্দুরি চিকেন। তো সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।